الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا الطيبة ثم ذكر الرجل يطيل السفر أساس أكبر ويمد يديه ويقول يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغسي بالحرام أن يستجاب له رواه مسلم সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হালাল রুজি। হালাল রুজি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে দু একটি কথা, তার জরুরি কথাটা হলো এই, আমাদের পক্ষ থেকে যারা দানের কথা বললেন তারা এক পর্যায়ে আপনারা হাততালি দিলেন। হাততালি দিলেন কেন? আপনার তো এটা জানা আছে যে এইটা ইহুদি খ্রিস্টানদের নীতি। আমি আব্দুরাজাক বিন ইউসুফ এটা ঘৃণা করি, আপনার হোস থাকে না কেন? আর একটা কথা যে আপনাকে বক্তব্যের মাঝে সাড়া দিতে হবে না, ওই সাড়া আমি পছন্দ করি না। ভদ্রতা বজায় রেখে চলাচল বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করে, যাবতীয় প্রয়োজনীয় কাজ বন্ধ করে কথা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন। আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। তারপরে আমাদের পক্ষ থেকে আমরা যে কয়েকটা কথা বললাম তাতে কিছু ভুল হয়ে গেল। তার একটা হচ্ছে এই যে আমরা বলি আপনারা ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। ভালো থাকুন বলতে ভালো থাকা ক্ষমতা নিজের হাতে আসলো, মানুষ নিজে ভালো থাকতে পারে না। ভালো আল্লাহ আপনাকে ভালো রাখুক এইটা আল্লাহর উপরে চাপিয়ে দিতে হবে। বাড়ি থেকে বের হলে বলতে হবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি যাত্রা আরম্ভ করলাম আল্লাহর উপরে ভরসা করে। বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই একমাত্র আল্লাহর শক্তি ছাড়া। আর শুধুমাত্র কোরআন মাজিদ পড়ার সময়তে বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর যদি পড়াটা সুরার প্রথমে হয় তাহলে বিসমিল্লাহ, আর যদি সুরার প্রথমে না হয় মধ্যে থেকে হয় তাহলে শুধু বিসমিল্লাহ। কোরআন মাজিদ পড়ার জন্য বা কোনো হাদিস পড়ার জন্য বিসমিল্লাহ নয়, যাবতীয় কাজের শুরুতে বিসমিল্লাহ। কেউ যদি আল্লাহ আকবার বলতে চাই তখন বিসমিল্লাহ চলবে না, কেননা বিসমিল্লাহর চেয়ে আল্লাহ আকবার শব্দ অনেক উঁচু। আল্লাহ আকবার মানে আল্লাহ সব কিছুর চেয়ে বড়, যার কারণে মসজিদে বা কোনো গাড়িতে লেখা আছে একদিকে মোহাম্মদ আর একদিকে আল্লাহ, আল্লাহ আর মোহাম্মদ। তো হয়তো বা যারা জানে না তারা লিখছে বা জানার পরেও লিখছে,
আল্লাহ মোহাম্মদ মানে হলো আল্লাহই মোহাম্মদ আর মোহাম্মদই আল্লাহ। এক শ্রেণীর মানুষ মনে করে যে আল্লাহ তার অর্থ সম্পদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তার দায় দায়িত্ব শেষ করেছে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত অর্থ সম্পদ খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দায়িত্ব শেষ করেছে। এরকম আকীদার মানুষের পক্ষ থেকে এসেছে আল্লাহ মোহাম্মদ মানে আল্লাহই মোহাম্মদ আর মোহাম্মদই আল্লাহ। আমি একদিন ফজরের সালাতের পরে হাফিজ সাহেবকে জিজ্ঞাসা করলাম, হাফিজ সাহেব আপনার মসজিদের মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ আর বাম দিকে লেখা আছে মোহাম্মদ, এটা কেমন হয়েছে? বলে ভালোই হয়েছে। তা আমি বললাম যে আপনি ডান দিক থেকে অনুবাদ করেন তো, আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে অনুবাদ করেন তো মোহাম্মদ হলেন আল্লাহ, কেমন লাগছে? ভালোই তো লাগছে। তখন বললাম আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ উঠিয়ে দে এবার বলেন আল্লাহ আকবর, ডান দিকে হলো আল্লাহ আর বাম দিকে হলো আকবর, এবার অর্থ কেমন হবে? আল্লাহ হলেন সবচেয়ে বড়। যদি লিখতেই হয় তাহলে এভাবে লিখতে হবে আল্লাহ আকবর, আর যদি আল্লাহ মোহাম্মদ লেখা থাকে তাহলে ভ্রান্ত আকিদার মানুষ যারা তাদের এটা হিসাব। আকিদা মানে বিশ্বাসের ত্রুটি, আকিদা মানে আকদ বন্ধন, বিশ্বাস, বিশ্বাসের ত্রুটি। বিশ্বাস একটা জিনিস, মানুষ বিশ্বাসের উপরে চলে। এইখানে একজন আপনাদের কলেজের ইংরেজি শিক্ষিত মানুষ খুব ভালো ইংরেজি বলতে পারেন, জানেন, তো আমি আপনাদের সামনে বলছি যে উনি জানেন না, তখন আপনি খেপে উঠবেন, কেন? আপনার বিশ্বাসের বিরুদ্ধে আমি কথা বলেছি। এরই নাম আকিদা, এরই নাম বিশ্বাস। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ একজন, সপ্তম আকাশের উপরে থাকে। তখন তার আত্মীয় স্বজন চাচা চাচি খালা ফুফু যারা আশেপাশে ছিল সবাই বলল ছি 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 ছি, এ কি মানুষ, এ কোন কথা, এতগুলি মাবুদকে একজন করে দিল, হাদা শাইউল জব, এটা হলো বিরাট আশ্চর্য। ওদের মাবুদ হলো 360 জন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা চাচি আত্মীয় স্বজন বাপদাদা এদের আল্লাহ কয়জন? 360 জন। সেইখানে তিনি বললেন একজন, তো এটা তারা মেনে নিতে পারলো না, তারা সিদ্ধান্ত নিল হয় একে হত্যা করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, না হয় জেলখানায় বন্দি করতে হবে। তিনি তাদের বিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছিলেন, অথচ তারাও জানত যে মোহাম্মদের মতো ভদ্র নম্র মানুষ পৃথিবীতে কেউ নেই, আর আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে বলেছেন তাদের পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভদ্র মানুষ কেউ জন্ম নেয়নি, কেউ নিবেও না। তো এত বড় মানুষের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে হয় হত্যা করতে হবে, না হয় জেলখানায় বন্দি করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। কেন? তিনি তাদের বিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছে। এরই নাম বিশ্বাস, এরই নাম আকীদা। বিশ্বাসের বিরুদ্ধে মানুষ কথা সহ্য করে না, আমাদের নবীরও মানুষ সহ্য করেনি। এক শ্রেণীর মানুষ যারা শিয়া তারা বলছে যে জিব্রাইলের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে ভুল হয়েছে, আল্লাহ বলেছেন জিব্রাইল তুমি যাবে আলীর কাছে, তো ভুল করে জিব্রাইল এসে গেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এটাই তাদের আকীদা, তাদের বিশ্বাস যে জিব্রাইল আসতে কি করেছেন? ভুল করেছেন। অথচ জিব্রাইল খান না, পান করেন না, খাওয়া নেই, পান করা নেই, মানুষের মতো প্রাণী ফেরেস্তা নন, ফেরেস্তার খাওয়া পড়া লাগে না, সবসময় তারা আল্লাহর ইবাদতে ব্যস্ত, আল্লাহর আদেশের 19-20 করেন না, করার মতো তাদের ক্ষমতা নেই, করার ভিতরে তাদের করার মতো ক্ষমতায় আল্লাহ দেননি। আগেকার আমরা একটা পদ্য পড়েছিলাম, দাঁতখানি চাল মুসরির ডাল চিনি পাতা দই, তো আর এক জায়গাতে বলছে এটা আবার উল্টে বলছে, দিয়ে বলছে যদি পিছু হয় ভুল, ভুল যদি হয় নিশ্চয় মা ছেড়ে দিবে চুল, তার মানে মা আমাকে বকা দিবে। তো তো মানুষ উলট পলট হয়ে গেছে, কিন্তু কোনো ফেরেস্তার কোনো কথা কোনো কাজ উলট পলট হবে না, কেননা উলট পলট করার মতো ক্ষমতা তার ভিতরে নেই, এটা সরিয়ে নেওয়া হয়েছে। তারপরেও তারা বললো যে জিব্রাইলের কী হয়েছে, ভুল হয়েছে, জিব্রাইলকে আসতে হতো আসলে আলীর কাছে,
আলীর কাছে না এসে এসেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপরেও শেষ পর্যন্ত বলে আসলেই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হবেন আলী, কিন্তু এক জোর করে অন্যায়টা করেছে উমার আর আবু বকর সিদ্দিক, যার কারণে আলী আর যারা শিয়া তারা উমার এবং আলীর ওপরে আবু বকর সিদ্দিকের ওপরে এই মন্তব্য রাখেন, তার নাম আকীদা, তার নাম বিশ্বাস। সম্মানিত দিনী ভাই বোন, তো আমাদের আকীদাই কিছু ত্রুটি থাকার কারণে আমরা অনেক সময় শরীয়তের মাপকাঠি বুঝতে পারি না। আমাদের নাম, আমার আব্বার নাম ইসু, তো আমাকে জিজ্ঞাসা করছেন তোমার বাপের নাম কি, আমাদের এলাকার একটা জ্ঞানী গুণী মানুষ, তো আমি বললাম যে ইসু, তখন আমাকে বলছে ছি 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 শিক্ষিত মানুষ তুমি বাপের নামটা ভালো করে বলতে পারো না, বলি কি বলতে হবে ইসু পালি। তা আমি বললাম অবাক কথা, আমার বাপকে আমি জোর করে শিয়া করব, তো ইসব তো একটা নবীর নাম, ওখানে তো আলী নেই, তো শিয়ারা যদি বুঝতে পারে যে কারো নামের সাথে আলী আছে বা হাসান আছে আর হুসাইন আছে, তাহলে তারা ধরে নেবে যে এটা আমাদের সদস্য। হুসেন পার্সোনাল নাম হবে কিন্তু নামের সাথে হুসাইন থাকবে না, হাসান পার্সোনাল নাম হবে কিন্তু নামের সাথে যদি হাসান থাকে তাহলে তারা ধরে নেবে যে আলীর দুই ছেলের একটা, তার মানে রাশিয়া। শুধু খেলে পড়লেই হবে, আকীদা একটু বিশ্বাস করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। তোমাদের সতর্ক করা হচ্ছে ভবিষ্যতে যেন কোনোদিন এরকম ঘটনা না ঘটে, হাততালি দিবানা। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সলাত, নামাজ। সলাতের চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ মানুষের আছে আমি আব্দুরাজ্জাক বিন ইউসুফ করোনা হাদিস তদন্ত করে তা বুঝতে পারি না। কেন? মানুষের সব এবাদত নির্ভর করে সলাতের উপরে। সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য এবাদত। উল্লেখ্য যে আপনাদের সামনে বলা আছে, আমি বলার সময় নামাজ বলি না সলাত বলি, রোজা বলি না সিয়াম বলি, খোদা বলি না আল্লাহ বলি, জাহান্নাম দোজক বলি না জাহান্নাম বলি, বেহেস্ত বলি না জান্নাত বলি। কেন? সলাত আর নামাজ দুটাই এক নয়। সলাত মানে হচ্ছে বিশেষ প্রার্থনা, আর নামাজ মানে হচ্ছে উপাসনা করা। সিয়াম আর রোজা এক নয়। সিয়াম মানে বিরত থাকা, আর রোজা মানে উপবাস থাকা। আল্লাহ আর খোদা এক নয়। আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম, আর খোদা এটা ফার্সি শব্দ, খোদ মানে নিজ আর আমানে এসেছে, খোদা মানে এসেছে। তো কবে এসেছে? কাল এসেছে, তার মানে পরশুদিন খোদা ছিল না। যার জন্য কেউ যদি বলে আল্লাহ এবং খোদার মধ্যে কিছু পার্থক্য আছে সেটা ভুল হবে, একটু তফাৎ আছে কেউ যদি বলে সেটা ভুল হবে, আকাশ জমিন তফাৎ আছে সেটা ভুল হবে, মানে কোনো হিসাবই নাই দুটাতে, একটা শব্দ চলেই না। সাথে সাথে দোজক মানে আগুন, আর জাহান্নাম মানে যেখানে সর্ব ধরনের শাস্তির ব্যবস্থা আছে, জান্নাত মানে বাগান যেখানে সর্ব ধরনের শান্তি তৃপ্তি আছে, আর বেহেস্ত মানে স্বর্গ। উল্লেখ্য যে আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে, খোদা শব্দটি কোরআনে নেই, হাদিসেও নেই। সলাত শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে, নামাজ শব্দটি কোরআনে নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে, রোজা শব্দটি কোরআনে নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনে আছে, হাদিসেও আছে, দোজক শব্দটি কোরআনে নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনে আছে, হাদিসেও আছে, বেহেশত শব্দটি কোরআনে নেই, হাদিসেও নেই। তো কীভাবে চলছে? এমনিতেই চলছে, এগুলো ফার্সি শব্দ, ইরান থেকে পাক ভারতের মধ্যে ঢুকেছে, এইভাবে চলছে, একে কেউ তলিয়া দেখা প্রয়োজন মনে করে না। উল্লেখ্য যে নামের কোনোদিন পরিবর্তন হয় না, নাম কোরআন মাজিদ একটা নাম, বাংলাতে কোরআন, উর্দুতে কোরআন, ইংরেজিতে কোরআন, সবইতেই কোরআন। তো সলাত, সিয়াম, যাকাত, হজ, কালেমা এগুলি আল্লাহর দেওয়ার নাম, নামের পরিবর্তন হবে না। জাহান্নাম আল্লাহর দেওয়ার নাম, জান্নাত আল্লাহর দেওয়ার নাম, আল্লাহ আল্লাহর দেওয়ার নাম, এগুলি পরিবর্তনের কোনো সুযোগ নাই।
নাউনের নামের পরিবর্তন হয় না, মর্মে সম্মানিত তিনি। ভাই বোন, আমি আপনাদের সামনে সলাত শব্দ ব্যবহার করার চেষ্টা করব, নামাজ নয়। আবারও উল্লেখ করছি যে চলাচল বন্ধ করে যারা যাচ্ছেন রাস্তাঘাটে বুঝতে না পারে তাদেরকে আমরা ফিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব ইনশাআল্লাহ, যা আপনাদের অনেক উপকারে আসবে। সাথে সাথে আপনাকে আমি এটাও বলে জানাচ্ছি যে আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য জাতির সামনে বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন কাউকে নিন্দা করে, কোনো দল মাঝাবকে নিন্দা করে আমি কথা বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাতেও চেয়েছিল, তাহলে জিন্দগিতে জীবনে আর কোনোদিন আমি বক্তব্য দেব না। এটা আমার শতদিনের বলা। আমি আপনার জন্য এসেছি, আর বলতে গেলে হঠাৎ করে এসেছি। আর আপনাদের সম্মানিত ব্যক্তি কিভাবে কিভাবে মাধ্যম দিয়ে উপস্থিত করিয়েছেন, এবছর আমার প্রোগ্রামের সূচনা ছিল না, চিন্তা চেতনা ছিল না। জানি না আজকের পর থেকে আরও দু একটা প্রোগ্রাম হতে পারে বলে অনুমান ধারণা করা যাচ্ছে। আল্লাহ আলাম। সম্মানিত দিনী ভাই বোন, মর্মে আপনারা যে যেখানে আছেন, আপনাদের কথাবার্তা বন্ধ করে, চলাচল বন্ধ করে, গতি বন্ধ করে, ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন বলে আশাবাদী, মূল্যায়ন করার চেষ্টা করবেন। হঠাৎ একদিন দেখছি এখন বয়স 40, হঠাৎ দেখবেন একদিন 60, হঠাৎ দেখবেন একদিন সময় শেষ হয়ে গেছে। যেহেতু আশা হয়েছে কাজে যেতে হবে, যেহেতু যেতে হবে কাজে যাওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সলাৎ। এমন এবাদত যে সব এবাদত নির্ভর করে সলাতের উপরে। হ্যাঁ, এ কথাই ঠিক যে সবচেয়ে দামি এবাদত রোজা, সেম, কিন্তু সলাৎ যদি না থাকে তাহলে আল্লাহ সেম রোজা এবাদতটাকে কি করবেন, কেটে দিবেন। বড় এবাদত হজ। হজ কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরেও যদি সলাৎ না থাকে তাহলে হজের এবাদত আল্লাহ কেটে দিবেন, এই নাকি আল্লাহ দিবেন না। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজুর রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বান থেকে দুধ বের করে ভেতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া অসম্ভব তেমন। আল্লাহর ভয়ে কাঁদলে তার জাহান্নামে যাওয়া অসম্ভব, ঠিক গাভীর বান ওলান থেকে দুধ বের করে চাপ দিয়ে আবার ভেতরে ঢোকানো যেমন অসম্ভব। একথা আমি বলিনি, একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। তার মানে আল্লাহর কাছে কান্নাকাটি করা অনেক বড় ইবাদত, তাসবিহ তাহলিল জিকির আজকার করা আল্লাহর কাছে অনেক বড় ইবাদত। এরপরেও যদি সলাৎ না থাকে তাহলে সব ইবাদত আল্লাহ কেটে দিবেন। পৃথিবীতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হালাল রুজি। যদি এক পর্যায়ে হালাল রুজি আগে সলাতের চেয়ে, কেন? সলাৎ না হলে কিছুই হয় না, এবার হালাল রুজি না হলে সলাতও হয় না। হালাল রুজি নেই তো সলাতও নেই, একথা আমি বলিনি, একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতীব গুরুত্বপূর্ণ কথা, এক খেয়ালে যেয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর মানুষ, আমি যা পৃথিবী হতে উপার্জন করি, উৎপাদন করি, তার হালালটা তোমরা খাও, তাহলে হারামও উৎপাদন হয়। হালাল খেতে হবে, এটা আল্লাহর আদেশ, এটা সাধারণ জনগণকে আদেশ। এইবার মোমেন পুরুষ নারীকে আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর মানুষ, যারা তোমরা বিশ্বাস করো আল্লাহকে, যারা তোমরা বিশ্বাস করো পরকালকে, তোমরা হালাল রুজি খাও।
আগের আদেশ সাধারণ জনগণ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাকেই আল্লাহ হালাল রুজি খেতে আদেশ করলেন। পরের আয়াতে আল্লাহ পৃথিবীর সকল মোমেন পুরুষ নারীকে হালাল রুজি খেতে বললেন। এবার নবী রাসূল, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে পৃথিবীর নবী রাসূলগণ আপনারা হালাল রুজি খান, আমল সালেহা আর সৎ আমল করুন। এইখানে নবীগণের সাথে আর একটা বাক্য লাগিয়ে দেওয়া হয়েছে, সৎ আমল। সব আমল কিন্তু সৎ নয়, আমল কিন্তু সৎ নয়। সিরাজগঞ্জ থেকে গাড়ি যখন ছুটলো তখন ড্রাইভার বারবার বলছে কন্ডাক্টরকে যে কবর পেলে দশটা টাকা দাও, কবর পেলে দশটা টাকা দাও, মাজারে দশটা টাকা দাও। তো এইটা একটা আমল, তবে এটা সৎ আমল নয়। ওই যে মসজিদে টাকা চাচ্ছে ওখানে দশটা টাকা দাও, এটাও আমল, ওইটা সৎ আমল। কবরেও টাকা দিল এটাও আমল, মসজিদে টাকা দিল এটাও আমল। বলেন তো সৎ আমল কোনটা? আল্লাহ তাআলা নবী রাসূলকে বলছেন আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন, মানে নবী রাসূলের যদি আমল সৎ না হয় তাহলে তা বাতিল হবে। মাগরিবের পরে দুই রেকাত সুন্নাত পড়তে হবে। মানুষ যদি ১২ রেকাত সুন্নাত পড়ে তাহলে প্রত্যেক ১২ সমান তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। জোহরের আগে চার, পরে দুই, মাগরিবের পরে দুই, এশার পরে দুই, ফজরের আগে দুই, এই ১২ রাকাত যদি সুন্নাত মানুষ পড়ে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। তাহলে মাগরিবের দুই রাকাত থাকলো। এখন একটা হাদিসে এসেছে, জাল হাদিস মানুষের বানানো, যে কেউ যদি মাগরিবের পরে ৬ রাকাত সুন্নাত পড়ে তাহলে তাকে ১২ বছর ইবাদতের নেকি দেওয়া হবে। এই হাদিস জাল। এটা আমল যদি কেউ করে তাহলে সেটা সৎ নয়, সেটা হলো অসৎ আমল। যেই আমল কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা হলো অসৎ আমল। আল্লাহ তাআলা নবী রাসূলকে বলেন যে হালাল রুজি খান আর সৎ আমল করেন। প্রত্যেক যে আমল রাসূলের সাথে মিল খাবে না, যেমন আপনারা দান করলেন আমাকে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ আপনার প্রতি দয়া করুন, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ আপনার টাকা পয়সাকে বেশি করে দেখ, এটা আল্লাহ রাসূলের মুখের শব্দ। এখন আপনি যখন টাকা দিলেন তখন আমি বললাম মারহাবা, কি যে বললাম, ধুলায় অন্ধকারকে ঠেলে জান্নাতে দিয়ে দিল, এটা অসৎ আমল। ৩১ বছর থেকে বলছি এরকম কথা, কোনোদিন প্রমাণ হয়ে গেলে জাতির সামনে কথা বলবো না, নতুন কথা নয়। কোরআন মাজিদের গায়ে লেখা আছে কোরআন শরীফ, কোরআন শরীফ যদি কোনোদিন প্রমাণ হয়ে যায়, কোরআন মাজিদ ছাড়া, কোরআন হাকিম ছাড়া, কোরআন করিম ছাড়া কোনোদিন শরীফ প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জাতির সামনে কোনোদিন আসবো না, এটা হাজারো দিনের কথা। কোরআন মাজিদের অপর পৃষ্ঠে একটা লম্বা দোয়া আছে, এক পৃষ্ঠে, যে কোরআন খতম করলে পড়তে হবে। হেডলাইনে লেখা আছে খাতম দোয়াই, দোয়া খাতমিল কোরআন, কোরআন খতমের দোয়া। ৩০ বছর থেকে বলছে এই দোয়া যদি প্রমাণ হয়ে যায় যে নবী বলেছেন তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না। যখন বলেছি যে ধর্মের নামে বিকৃত ধর্ম আছে তখন এইগুলি উল্লেখ করা আছে। কত নিবেন আপনি ধর্মের নামে বিকৃত ধর্ম, ধর্মের নামে হাদিস? আগে যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তাদেরকে ৪০টা হাদিস মুখস্থ করতে হতো, তার একটা ছিল হুব্বুল ওতান মিলাল ঈমান, দেশকে ভালোবাসে ঈমানের অঙ্গ। কিয়ামত পর্যন্ত সময় থাকলো পৃথিবীর কোনো মানুষ একে হাদিস প্রমাণ করতে পারবে না। তখন একটা এ হাদিস ছিল অতুল বলে এল মলাও কানা বিশ্বিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও, এটা হাদিস নয়, এটা মানুষের বানানো কথা, কোনো দিন এটা হাদিস বলে প্রমাণ হবে না। টু থ্রির বইয়ে লেখা আছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গেলেন, দেখলেন একটা ছেলে কাঁদছে, ছেলেটাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদছ, ছেলেটি বললো আমি এতিম। আল্লাহ রাসূল তাকে কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন, আয়েশা নতুন পোশাক পরালেন, ছেলেটি খুশি হয়ে গেল, একবার নগদ মিথ্যে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে ফকিরে ভিক্ষা পায় না, তার একাধিক বুখারী মুসলিমের হাদিস।
আর নতুন পোশাক দিয়ে দিল, বললেই হবে। আমার কাছে উপস্থিত তিনটা বুখারীর হাদিস আছে, বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনু মাজা বাইহাকি দারিমি দাইলামি দারেকুতনি মুসনাদে সাইবা সুহবিনে হিব্বান সুহবিনে আওয়ানা মুসনাদে কাহাকিম মুসনাদে বাজার মুসনাদে ইয়ালা, পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব গ্রন্থে আছে। তার একটা আপনাকে সময় বুখারী মুসলিমের এক হাদিস, আল্লাহ রাসূল একটা মেহমান বাড়িতে পাঠালেন, তিরিশ স্ত্রীগণ মেহমান ফিরিয়ে দিলেন এই বলে যে মা মা না ইল্লাল মা, বাড়িতে পানি ছাড়া কোনো কিছু খাওয়ার নেই, অতএব মেহমান ফিরিয়ে দিলাম। তখন আল্লাহ রাসূল বললেন মাই রিদাইজ বাহাজার রাজুল, কে লোকটাকে মেহমান হিসাবে নিতে চাই? কামার রাজুলুন মিল আনসার, একজন লোক দাঁড়িয়ে বলল জি আমি নিতে চাই, তো নিয়ে চলে গেল। এখন বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বলছে আকরিমি যাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার স্ত্রী, ইনি হচ্ছেন রাসূলের বাড়ির মেহমান গো, এনাকে সম্মান করো। তখন স্ত্রী বলছেন যে মা মা না ইল্লা কুত সিবিয়েনি, আমার বাচ্চাদের শুধু জীবন বাঁচানোর মতো খাদ্য আছে, এছাড়া আর কিছুই নেই। ওই লোকের স্ত্রী কথা বললেন, তখন ওই লোকটা বলছে যে হাই তো আমাক, এটুকু রেডি করো। আসবে সেরা যাক, ল্যাম্পটা জ্বালাও, আর না ভেবে সিবিয়া না, তোমার বাচ্চাকে ঘুমিয়ে দাও। বাচ্চাকে ঘুমিয়ে দিলেন, বাতিটা জ্বালিয়ে দিলেন, খাদ্য রেডি করলেন, এখন মেহমান খাবে। পাশে গিয়ে তার স্ত্রী ওই আলোটা ঠিক করার ভাঁজ করে ভাঙ করে আলোটা নিভিয়ে দিল, দিয়ে দেখাচ্ছেন যে তারা দুজনে তার সাথে খাচ্ছে। মেহমান খেলেন, সকাল হয়ে গেল, ইনি এখন রাসূলের কাছে গেলেন। রাসূল তখন বলছে শোনো শোনো শোনো, আরে তোমাদের স্বামী স্ত্রীর কর্মে মিন ফালেকুমা, তোমাদের স্বামী স্ত্রীর কর্মে কাজায়কালা, আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন। এদেশে একটা বই পাওয়া যায় তাওজিহুল কোরআন তাফসির তিন খণ্ডে, তার ২৮ নম্বর খণ্ডে সূরা হাসরের এক আয়াতে এই হাদিসটা দেওয়া আছে বুখারী মুসলিমে। আমার লিখার বইটা আপনাকে দিয়েছি, আপনি যদি মনে করেন যে আপনি লিখেছেন আপনি পড়েন, তাহলে আমি জাতির উপকার করতে পারব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে ধর্মের নামে পৃথিবীতে অনেক মিথ্যা কথা আছে, তার মধ্যে উঠে ওই যে ইব্রাহিম আলাইহিসসালাম একটা লোককে খেতে দিলেন, তো লোকটা খেতে বসে বিসমিল্লাহ বলেন না, বেশি খেয়েছে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম ফকিরের সামনে থেকে প্লেটটা কেড়ে নিয়ে ওকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। তো ইব্রাহিম আলাইহিসসালামকে এত অভদ্র মানুষ, নাউজুবিল্লাহ মিন জালিক, লেখক নিজেই জানেন না আমি কি লিখছি। বিজ্ঞান কোরআন বইয়ে লিখা যে সাদ্দাদের কাহিনী, সাদ্দাদের কাহিনী মুখস্থ করে আমি বলেছি, সাদ্দাদের কাহিনী কোথায় আছে এটা খুঁজে বের করতে আমি জাতিকে ৬ মাস সময় নিই, যে আছে কোথায় এটাকে প্রমাণ করতে হবে সত্য মিথ্যা পরে। কেউ আমাকে এখন পর্যন্ত বলে না যে আব্দুরাক সাহেব সাদ্দাদের কাহিনী এই বইয়ে আছে, বইয়ে আছে বললে আমি তদন্ত করতে বলবো যে এটা সত্য না মিথ্যা। আর আমার তদন্ত মিথ্যে, কোনোদিন যদি সাদ্দাদের কাহিনী সত্য বলে প্রমাণ হয়ে যায় তাহলে আর আমি জাতির সামনে কথা বলবো না, শত কথা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা নবীগণকে আদেশ করলেন সৎ আমল করুন, তাহলে সব আমল সৎ, সব আমল সৎ। আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বলছেন যে হাত দুটি পৃথক হওয়ার পূর্বেই দুইজনের পাপ ক্ষমা করা হবে, এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা। এবার হাত দুটা পৃথক হওয়ার পরে প্রথমে বুকে মারছে, তারপরে এরকম করছে, তারপরে পায়ে চুমা দিচ্ছে, তারপরে হাঁটুতে দিচ্ছে, তারপর মাটিতে হাত রাখছে, সব মাজায়ে হারাম, কোনো একটা অংশ প্রমাণ হবে না কিয়ামত পর্যন্ত। শুধু আমার জীবনে চ্যালেঞ্জ নয়, কিয়ামত পর্যন্ত সময় নতুনভাবে দিন বের করার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ছেলে
আপনারা একটু পাশে কোনো বাচ্চা ছেলে দাঁড়ালে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য বলবেন, আমরা খুব তাড়াতাড়ি কথা শেষ করব ইনশাআল্লাহ। যেহেতু ছেলে বুঝতে পারে না, কাজে আমাদের কথা মূল্যায়ন করতে পারবে না। আল্লাহ আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইকবালা ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। চুরি করা টাকা দান করলে কবুল হবে না, আত্মসাতের টাকা দান করলে কবুল হবে না, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন। এরপরে সুমা যাকরা রাজুলা, তারপর একটা লোকের আলোচনা করলেন, ইতুলি সফরা, লোকটা লম্বা সফরে আছে, আসা সাকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, বিপদে পড়েছে। ওয়ামুদ্দে এদাই হে, তারপর আল্লাহর দরবারে হাত উঠিয়েছে, হাত উঠিয়ে বলছে, ইয়া রাব্বে, হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। তখন আল্লাহ রাসূল বলছেন, মাতামুহু হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবুহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসুহু হারামুন, তার পোশাক আছে হারাম, ওগোসিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবাল্লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। রুজি যদি হালাল না থাকে তাহলে এবাদত কবুল হবে না, হাদিস বুখারী মুসলিম। এখানে আরেকটু কথা বলিনি, এই লোকটা বিপদে পড়েছে, এর দোয়া কবুল হোক, এর তিনটা কারণ আছে, তিনটা কারণে দোয়া কবুল হওয়া উচিত। এক, হাত তুলে দোয়া করছে, হাত তুলে দোয়া করলে কবুল হয়, খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পান। আই ইয়ারুদ্দা ইলাইহিমা সিফরান, আল্লাহ তাআলা তার কাছে খালি হাত ফিরে দিতেন লজ্জা পান। আব্দুর রাজ্জাক সাহেব, তো আমরা যে সালাতের পরে হাত তুলে দোয়া করতাম সেটা কি হলো? ওটা হলো জামাতবদ্ধ, দলবদ্ধ, ওটা সুন্নাতের বিপরীত, তার নাম বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। দোয়ার বইটা আমি কতদিন আপনাকে পড়তে বললাম যে 42টা সহি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার, তার 36টা খালি বুখারী মুসলিম থেকে পেশ করা আছে, 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায় আব্দুর রাজ্জাক বিন ইশু, আপনাকে আমি নিয়ে পড়ার জন্য অনুরোধ জানিয়েছি, খালি হাত আল্লাহ ফিরিয়ে দেন না, লজ্জা পান। এক, দুই, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, যে বাড়ি থেকে বেরে হয়ে গেছে যাবে ঢাকা চিটাগাং, এ যদি কোনো দোয়া করে তাহলে আল্লাহ সেটা কবুল করবেন, একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। তিন, মজলুম বিপদগ্রস্ত মানুষ যদি দোয়া করে, আল্লাহ রাসূল বলছেন সে যদি হিন্দুও হয়, একটা হিন্দু মানুষের এই জমিটা, আমি ধনী মানুষ, আমার টাকা পয়সা আছে, ওর জমিটার কারণে আমার একটু অসুবিধা হচ্ছিল, তো জোর করে জমিটা দখল করে নিয়েছি, তারপর আমি কোর্টে বললাম যে ও গরিব মানুষ, তাকে আমি বসতে দিয়েছিলাম, থাকতে দিয়েছিলাম, এখন আমার অসুবিধা হচ্ছে তাই তাকে বিদায় করে দিয়েছি, আসলে ঘটনা জমিটা কার ছিল? তারই ছিল, ও এখন মাজলুম, ও যদি আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার বিচার করে দাও, তাহলে এ লোকটা বাঁচতে পারবে না, আজ হোক আর কাল হোক ধ্বংস হবেই, কাউকে বলা লাগবে না, তার নাম জুলুম। আল্লাহ নবী বলছেন যে মাজলুম যদি অমুসলিম হয় তবে তার কথা গ্রহণ হবে, এ লোকটি মাজলুম বিপদে পড়েছে। লোকটার কাছে তিনটা জিনিস আছে দোয়া কবুলের, এক, হাত তুলে দোয়া, দুই, লোকটা মুসাফির, তিন, লোকটা বিপদগ্রস্ত মজলুম। এরপরেও তার দোয়া কবুল হলো না, কারণ এক, খাদ্য হালাল নয়, দুই, পানি হালাল নয়, তিন, পোশাক হালাল নয়, চার, জীবিকা নির্বাহ হালাল নয়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতি নার আউলা বিহি, প্রত্যেক শরীর যেটা হারাম উপায়ে বাড়ে, ছেলে মেয়ে বড় হয় বাপের অবৈধ উপার্জনে, বাপের অবৈধ উপার্জনে যেসব ছেলে মেয়ে বাড়ে, বাপ মা ছেলে মেয়ে সবাই জানবে, যার জন্য আপনাকে আমি বলেছি চাপাই নবাবগঞ্জের ভাষাতে গমা সাপ, বোখরা সাপ আপনার বাড়িতে থাকতে পারে, বিছানেও থাকতে পারে, থাকলে দংশন করবে এ কথা নয়, দংশন করেও যদি একজন মারা যাবে পরিবারের সবাই মারা যাবে না,
আর যদি ধানের অসর বের না করেন, টাকার জাকাত বের না করেন, তাহলে পরিবারের সবাই মারা যাবে। অতএব যেই সম্পদের জাকাত বের করা হয়নি, যেই সম্পদ অবৈধ, ওই সম্পদ গোখরা সাপের চেয়ে, গমা সাপের চেয়ে হাজারো গুণ বেশি খারাপ। কেউ যদি ফেতরা জাকাত নেওয়ার না থাকে, তাহলে ধীরে জ্বালানা দিয়ে নিচে আবর্জনা যেখানে ফেলেন সেখানে ফেলে দিবেন, ওকে বাড়িতে রাখা যাবে না। ও যে কত বিষাক্ত, ও যে কত ভয়াবহ, ও যে কত বিষাক্ত, তা আমি বুঝাতে অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে আমি তোমাকে বলেছি শ্বশুরের কাছে যৌতুক নিও না, যৌতুক ফেরত দিতে হবে। বলেছি তোমাকে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুক হারাম। তুমি বলছো সাত করে আমার শ্বশুর আমাকে মোটরসাইকেল দিয়েছে, তোমার শ্বশুর মোটরসাইকেলটা ফকিরকে দিতে পারে না? তোমাদের দেশে ভিক্ষুক নাই, 24 ঘন্টার মধ্যে মোটরসাইকেল ফেরত দাও। কাপুরুষের সন্তান, কাপুরুষ মানুষের জিনিস দিকে চেয়ে থাকো কেন? তোমাকে আমি বলিনি কাজ করে খাবা, বুক ফুলিয়ে খাবা জীবনে মানুষের বাড়িতে কাজ করে, বছর শেষে শ্বশুরের জন্য একটা লুঙ্গি উপহার দিবা, যে শ্বশুর আব্বা আপনি খুব কষ্ট করে মেয়ে মানুষ করেছেন, আমার হাতে তুলে দিয়েছেন, আমার সংসার সুখী হয়েছে, আপনাকে আমি গরিব মানুষ উপার্জন করে খাই, একটা লুঙ্গি কিনে দিলাম। তুমি আবার পাল্টা চাপ দাও, আবার তুমি বলো তোর বাপ টাকা দিতে চেয়েছিল, টাকা দেয়নি, ওই ওর বাড়িতে আর কোনো দিন যাবো না, এ বলে তুমি শ্বশুরকে গালি দাও। তোমাকে আমি শ্বশুরকে গালি দিতে নিষেধ করিনি, ভুলেও কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দেবো না, ভুলেও না, কোনোদিন স্ত্রীর নিন্দা করবো না, ভুলেও কখনো বলবো না যে তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলো 10 বছর তোমাকে ভালোবাসতে পারবে না, ভুলেও কোনোদিন বলবো না যে তোমার রংটা কালো, কোনো সময় স্ত্রীর রূপ চেহারা নিয়ে সমালোচনা করবো না, প্রশংসা করো, ওরা প্রশংসা পেরিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী হিসাবে জিম্মেদার ব্যক্তি সেই যে পাঁচটা করে, এক যেমানের খাই সেমানের খাওয়ায়, দুই যেমানের পরে সেমানের পরায়, তিন অলা তুকাব্বে কখনো স্ত্রীকে কটু কথা বলে না, কখনো তুমি বলতে পারবে না ঠোঁটটা তোমার মোটা, কখনো তুমি বলতে পারবে না রংটা তোমার কালো, কখনো তুমি তার ব্যাপারে কটু কথা বলতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি না করে দিয়েছে, অলা তাজরে বলা লজে, কখনো তুমি মুখের উপরে মারতে পারবে না, মুখের উপরে মারা নিষেধ। আগেকার পণ্ডিতেরা মাস্টারেরা ছেলেরা না পারলে মুখের উপরে কালো করে থাপ্পড় মারতে, এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি চিরদিনের জন্য মুখের উপরে মারতে নিষেধ করেছে। যদিচ এখনকার নিয়ম, সরকারি নিয়ম, যে ছেলেদেরকে মারা হবে না, 10 বছর পরে আল্লাহ রাসূল ছেলেদেরকে কথার বাইরে চললে পিটাতে বলছে। 5টা সহিহ হাদিস আছে, তার একটা হাদিস আছে যে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো, তোমার ছেলে মেয়ে তোমার স্ত্রী দেখে বলবে বাবা একটু লুটপাট চললে এটা হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর সবচেয়ে দামি ভদ্র সম্মানী মানুষ। আর আমার মা চাচিরা বলতেন যে মায়ের বড় বিদ্যে, ধমকায় আপনি ছেলেকে পড়াতে পারবেন না। আমি নিজের কথা বলছি, আমি যদি ক্লাসে ঢুকি আর ক্লাসে যদি 500 ছাত্র থাকে, একটা ছেলে যদি আর একটা ছেলের গায়ে চিমটি কাটে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শিক্ষকতা করব না। যতক্ষণ পর্যন্ত আমি ক্লাসে থাকি আমার ক্লাসটা কিয়ামতের মাঠ। এরপরেও দেখা যায় যে সত্যি ও শাস্তি ছাড়া পড়া রেডি করে না। আর এখন তো যেহেতু আর পড়ালো লাগে না, এমনি পাস হয়, যার কারণে এদিকও ঠিক ওদিকও ঠিক, পড়লেই কি আর না পড়লেই কি। সম্মানিত দিনী ভাই বোন, 5টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী হিসেবে দেখতে বললেন। শেষে বললেন, অলা তাতরকাইলাই ফিল বাইতে, তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরুরি ঘোষণা। বিবাহের বাড়ি তো বহু দূরের কথা, স্বইচ্ছায় হাট বাজারে যাওয়া তো বহু দূরের কথা, কই আমরা তো হাট বাজারে যাই না, তো আমরা তো বেঁচে আছি দুনিয়াতে, আমাদের তো চলে, আমরা পুরুষ মানুষই যাই না, এত মহিলা মানুষ তো ভাবতেই পারি না।
সম্মানিত দিনী ভাই বোন, হালাল রুজি না হলে জান্নাত পাওয়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদান গাদিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরে হারাম খাদ্য আছে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহু মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস আছে। চাকরি স্পষ্ট হালাল, চাকরি স্পষ্ট হারাম, ব্যবসা স্পষ্ট হালাল, ব্যবসা স্পষ্ট হারাম, ব্যবসা বুঝা যায় না এটা হালাল না হারাম, চাকরি বুঝা যায় না এটা হালাল না হারাম, এরকম একটা জিনিস আছে। লায়লা মোহন্না কেসুর মিনান নাস, বহু মানুষ তা জানে না এটা হালাল না হারাম, এটা বুঝে উঠতে পারে না। আমি বলেছি জর্দা হারাম, আমার একটা নিষাদার দ্রব্য বক্তব্য আছে, তোমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নিষাদার দ্রব্য বক্তব্য আছে, নিষাদার দ্রব্য পাপের জগতে সবচেয়ে খারাপ হিসেবে প্রমাণ হবে রাসূলের পক্ষ থেকে নেশাদার দ্রব্য পান করা। কেন? নেশাদার দ্রব্য পান করলে ওর বিবেক থাকে না, ও তখন গালি দিতে পারে, ও তখন মার সাথে জেনা করতে পারে, ও তখন অন্যায় করতে পারে, ও সব কিছু করতে পারে, যার জন্য আল্লাহ রাসূল নেশাদার দ্রব্য পান করাকে বলেছে পাপের মা, পাপের মাথা, পাপের জড়, এ দিয়ে সব কিছু চালু হয়। আবার এর যেভাবে ভাষা বলেছেন, পাপের মান হার অন্য পাপের ব্যাপারে বলেননি, কোনো পাপের ব্যাপারে এভাবে বলেননি, কেউ যদি জেনা করে তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না, এ কথা বলেননি। কিন্তু কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার 40 দিন সলাৎ কবুল হবে না, এই কথা বলে। কেউ যদি সুদ খায়, সুদ খাওয়ার পরে হাতে হাতে যদি বলে আল্লাহকে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি মাফ করো, আমি সুদের লেনদেন কেটে দিলাম, তখন আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম কোটি কোটি সুদের টাকা। কিন্তু কেউ যদি মদ খায়, তারপরে বলে আল্লাহ আমার ভুল হয়েছে, 40 দিন আল্লাহ তার কথাকে গ্রহণ করবেন না, 40 দিন শুধু আল্লাহকে নিজের দিকে করতে সময় লাগবে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। আবার বলছেন যে নেশা দ্বারা দ্রব্যই এমন একটা পাপ যে মূর্তি পূজা করলে যেমন পাপ হয়, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এসবের যদি আপনি পূজা করেন যেমন পাপ হবে, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হবে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। তা আমি বললাম জর্দা হারাম, নেশাদার দ্রব্য। তো মাওলানা সাহেব খান তখন উনি বলছেন, আরে কে বলেছে, কোন হাদিসে লেখা আছে জর্দা হারাম? ঠিকই কথা, কোরআন মাজিদও জর্দা লেখা নাই, হাদিসও লেখা নাই, তাহলে জর্দা হারাম বলার কি পথ আছে? আল্লাহ রাসূল বলেছেন, মাসকারা কাসির উপকারী লহু হারাম, এই বাক্যই পৃথিবীর সব হারাম বস্তুর জন্য যথেষ্ট। এক বাক্য দিয়ে সারা পৃথিবীকে কাত করে দিয়েছেন আল্লাহ নবী, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার এক কণাও হারাম, অতএব হাফ কেজি জর্দা একজন ভালো মানুষকে খাওয়ে দেয়, তারপরে দেখেন তার বিবেকের ক্ষতি হয় কি না, যদি ক্ষতি হয় তাহলে জর্দা হারাম, আর যদি ক্ষতি না হয় তাহলে এটা হালাল। আবার হুজুর খাচ্ছেন কিন্তু বলছেন মাকরুহ, মাকরুহ মানে জানেন, মাকরুহ মানে খারাপ, তাহলে এখন যদি বলেন আমাদের হুজুর খারাপ খায় তাহলে পরিবেশটা কেমন হবে? উনি কিন্তু নিজে বলেছেন যে এটা মাকরুহ, মাকরুহ মানে খারাপ, মাকরুহ মানে কিন্তু হারাম না, এটা আরবি শব্দ, আরবি শব্দ ব্যবহার করে এটা হুজুর খাওয়ার চেষ্টা করছেন। আল্লাহর কসম, তিন শ্রেণীর মানুষের কোনো ইবাদত কবুল হবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি বলেছেন সালাসা, তিন শ্রেণীর মানুষ লাদ করল জান্নাতে আবাদা, কখনো জান্নাতে যাবে না। এক, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। দুই, রাজলাতু মিনান নিসায়, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না, আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক মাত্র। এ হাদিস, হাদিস গ্রন্থে 1450 বছর থেকে পড়ে আছে, 1920 হবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢুকে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে,
অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবেন এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। তিনি বলেছেন দায়ুস, যে দায়ুস সে জান্নাতে যাবে না। দায়ুস কে? আল্লাযী ইউকিররু ফি আলাল খাবাসা, আল্লাহ রাসূলের মুখের ভাষা তিনি বলছেন যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। নগ্ন পোশাকে স্ত্রী ছেলে মেয়ে রাস্তাঘাটে চলে সে হলো দায়ুস। আমি এ কথা বলিনি, আমি অনুবাদক। দায়ুস জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য পান করে যারা তারা জান্নাতে যাবে না, সাবধান। কথা প্রসঙ্গে কথা বলছিলাম মাত্র, দুটার মধ্যে সন্দেহযুক্ত একটা জিনিস আছে, সেটা অনেকে বুঝতে পারে না। ফামা নিত্তা কামিনা শুভাত, যে সন্দেহ থেকে বেঁচে গেল, ইস্তা বলে দিন ওয়াহির, যে সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। আমার ওয়াকাফি শুভাত ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। এই জমি আমার পৈতৃক সম্পত্তি কি না, এটা দখলে আছে বলে কিন্তু কাগজে বোঝা যায় না, অস্পষ্ট জমি ছেড়ে দিতে হবে। অচিরেই বিচারের মাঠ আসছে, সেদিন বুঝিয়ে দিতে হবে। অযথা জমি দখল করে থাকিয়েন না। এটা পূর্বাচল নয় যে ক্ষমতা দিয়ে এক জমি সাতবার বিক্রি করবেন। পূর্বাচলের মানুষ এক জমি সাতবার বিক্রি করছে, বিচারের দিনে ক্ষমতা থাকবে না। এক জমি সাতবার বিক্রি করা মানে সাতবার বুঝিয়ে দিতে হবে। আর দুনিয়া মুকবেরাত আলো, আখেরাত মুকবেলা, পৃথিবী আপনাকে পিঠ দেখে পালিয়ে চলে যাচ্ছে, পরকাল আপনাকে মুখ দেখে আপনার দিকে ছুটে চলে আসছে। যে পালিয়ে যায় তার পিঠ দেখা যায়। আল্লাহ নবী বলছেন পৃথিবী তোমাকে পিঠ দেখে পালিয়ে যাচ্ছে, তার মানে পৃথিবীর বয়স শেষ। বুঝাতে পারি না মনে হয়, পরকালের বয়স শুরু, আসলেই শুরু। অতএব যে জিনিস পালিয়ে যাচ্ছে তার পিছে পড়বেন না, যে জিনিস আসছে সেই জিনিসের বিবেচনা করতে হবে। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন। আর দুনিয়া হলো খাজানা, পৃথিবী মিঠা বস্তু, খুব সাবধান। পৃথিবী ভোগ করার ব্যাপারে খুব সাবধান। হত্যাকু দুনিয়া হত্যাকু নিশা, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। মহিলা না হয় বিপদে ফেলে, তাই আল্লাহর নবী মহিলা থেকে বাঁচতে বলেছেন। তো পৃথিবী জড় বস্তু, এটা থেকে বাঁচতে বললেন কেন? এইটা আবার কি, না বুঝে পৃথিবী ভোগ করলে পৃথিবী আপনাকে বিপদে ফেলবে। সাথে সাথে আপনি যা কিছু করছেন এবং বলছেন, পৃথিবী আধুনিক অত্যাধুনিক যন্ত্র সব ধরে রাখছে। ইয়াওমাইজিন তোহাদ্দেস আখবারাহা, বিচার মাঠে টপ 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 করে পৃথিবী কথা বলবে। কোথায় ভাবির সাথে কথা বলছেন সেটা কথা বলবে, আজকে ভাবিকে মোটরসাইকেলে করে নিয়ে এসেছেন সেটা কথা বলবে। সাব করে বক্তব্য শুনতে এসেছেন, ভাবি সহ চাচাতো বোন সহ ভ্যানে চাপাচাপি করে এসেছেন, এই ভাবি উঠে আছে মাটিতে, এই ভাবি পিচারের মাঠে আপনাকে দেখানো হবে। আপনি যখন দেখবেন আল্লাহর রাসূল বলছেন মুখামুখি কথা হবে আল্লাহর সাথে, কোনো দোভাষী থাকবে না, এম জোর আইন মানা মিন হোক, সে তখন তার ডান দিকে লক্ষ্য করবে, ভাই আর আমার কাদ্দাম আমিন আমালে, জীবনের সব কর্ম দেখতে পাবে। ওই যে সেদিন সেরাজগঞ্জের এই মাটিতে বক্তব্য শুনতে গেছিল, ওই যে ওই যে ওই যে ছবি দেখা যাচ্ছে টপ 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 করে দেখা যাচ্ছে, ভাই এম জোর আসমা মিন হোক, বাম দিকে লক্ষ্য করবে, ভাই আর আমার কাদ্দাম আমিন আমালে, সব কর্মকে দেখতে পাবে জীবনে যা করেছে। সময় অ্যাঞ্জোর তিলকে অঝেই, তারপর সামনের দিকে দেখতে পাবে, ভাই আর না সামনের দিকে দেখতে পাবে জাহান্নাম। ডানে দেখলো কর্ম, বামে দেখলো কর্ম, সামনে দেখলো জাহান্নাম। এ হলো বিচারের অবস্থা একটা। আর একটা বিচারের অবস্থা বলা হবে কর্ম দিয়ে, যে খাতা দিয়ে বলা হবে ইকরা কিতাবা, তোমার নিজের কর্ম নিজেই পড়ো। তখন আপনি বলবেন, পড়বেন আর বললেন মালি হাজার কিতাব লাই গদরুস সাগিরাতুল্লা কবিরা, কি আশ্চর্য ধরনের বই, জীবনের ছোট কথাও লেখা আছে বড় কথাও লেখা আছে, কোনো অসুবিধা হবে না আরবি পড়তেও বুঝতে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন আলা লিকুল্লি মালিকিন হেমা, মনে রেখো প্রত্যেকটা দেশের একটা সীমা রেখা রয়েছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। ও হেমাল্লাহ মাহারে মহু, আল্লাহর সীমারেখা হালাল আর হারাম,
হারাম শেষ হলে হালাল শুরু, হালাল শেষ হলে হারাম শুরু। মনে রেখো আলাইন ফিল জাসাদ মুজগা, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, সেই টুকরা যতদিন ভালো থাকবে সবকিছুই ভালো থাকবে, সেই টুকরা যদি খারাপ হয়ে যায় সবই খারাপ হয়ে যাবে। মনে রেখো সেটাই অন্তর, যার অন্তর খারাপ ভালো তার সবই ভালো, যার অন্তর খারাপ তার সবই খারাপ, যার ভেতর ভালো তার সবই ভালো, যার ভেতর খারাপ তার সবই খারাপ। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথাটি আবার এইভাবে বলেন, আত্তাকওয়া হাহুনা পরহেজগারিতা এখানে ঐশ্বর বেদিল সদরিহি, হা দিয়ে বুকের দিকে ইশারা করে দেখাচ্ছিলেন আল্লাহ নবী পৃথিবীর মানুষ। মনে রেখো পরহেজগারিতা এখানে। তিনি বললেন যে লাকস আলাইকুম আল ফাকরা, আমার উম্মত দরিদ্র গরিব হয়ে যাবে এ ভয় আমি করি না, আমার উম্মত নিঃস্ব হয়ে যাবে এ ভয় আমি করি না, কিন্তু ভয় করি পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে, দেখবা খালি উপার্জন আর উপার্জন, পয়সা আর পয়সা, প্রযুক্তি আর প্রযুক্তি, না বুঝে প্রযুক্তির পিছনে লেগে কোটি টাকা ইনকাম করবে, পৃথিবী তোকে ধ্বংস করে দিবে, এরকম উপার্জন করিও না সম্মানিত দিনী ভাই বোন। এর অর্থ এই নয় যে নিঃস্ব হতে হবে, এর অর্থ এই নয় যে নিঃস্ব হতে হবে, বিত্তশালী জমিদার হতে হবে এ কথাই ঠিক, বেশি পয়সা উপার্জন করতে হবে এ কথাই ঠিক। আল্লাহ রাসূল বলছেন বুখারী মুসলিমের হাদিস, তোমরা ছেলে মেয়েকে ছেড়ে যায় না এইভাবে যে মানুষের কাছে হাত পাতবে, ছেলেদেরকে সবল করে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তাবুকের যুদ্ধে বের হয়েছিলেন, সেই দিন 600 কিলোমিটার পথ তাকে যেতে হবে, খেজুর পেকে এসেছে মাত্র, বাড়িতে কারো টাকা পয়সা নেই, নিরুপায় চিন্তা ভাবনা করছেন কি করা যায়, টাকা ছাড়া যাওয়াও যাবে না। তিনি বললেন কে কি করতে পারো? উমার বললেন সুযোগ একটা এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাজয় করতে হবে। আবু দাউদের সহিহ হাদিস, তিনি বললেন আমার অর্থ সম্পদ যা আছে তার অর্ধেক দিলাম। মনে মনে ভাবলেন যে আবু বকর এরকমটা পারবেন না, আবু বকর আপনি কি করবেন? তখন আবু বকর সিদ্দিক বললেন শুনেন, আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তখন উমার রাদিয়াল্লাহু আনহু বললেন আর যখন পারেনি জীবনে আর কোনো দিন তাকে পারবো না, যা তিনি দিয়েছেন তাতে ভ্যান ভাড়া হবে না, তবে তিনি যা বলেছেন সেই বাক্য ডেঙ্গিয়ে পৃথিবীর কোনো মানুষ আর আগে যেতে পারবে না, সম্পদ বন্ধ করে দিয়েছেন, এবার কার টাকায় কাজ হচ্ছে দেখেন। উসমান জি তুমি কি করতে চাও? আল্লাহর নবী তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব। 30,000 মানুষ ছিল, 15,000 মানুষকে 3 মাসের খাওয়া খরচ দিলেন, আর 15,000 মানুষকে একটা করে উট দিলেন, তার নাম যাতায়াত এবং খাওয়া খরচ। সেই সময়ে তিনি সৌদি আরবে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, উট তার সবচেয়ে বেশি ছিল, তিনি ছিলেন বড় ব্যবসায়ী, তার নাম ধনী। এখন যদি কোনো বিত্তশালীকে সরকারকে বলা হয় যে 15,000 মানুষকে আপনি 3 মাস খেতে দেন, তাহলে রাজি হবে না, তার নাম ধনী। মনে রাখবেন রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মানুষ মতো মানুষ হবেন না। কেন আব্দুরাজা হিসাব এ কথা বললেন? তারা বাড়ির বাইরে যায় না, বিদেশে যাবে না, বাড়ি ঘর ছেড়ে যাবে না, ছেলে মেয়েকে ছেড়ে যাবে না, আর কি তারা ব্যবসা করবে না, কি করবে? তারা চাকরি করবে, চাকরি করে কি হবে? তাহলে যা বেতন পেয়েছে তা 25 দিনে শেষ হবে, তো 5 দিন কি করবে? ধার কর্জ করে যাবে, আবার যখন বেতন পাবে তখন দিতে দিতে আবার শেষ হয়ে যাবে, আবার 25। তো ও নিজের উপকার করবে না, বাপ মায়ের করবে না, জাতির করবে না, জনগণের করবে? কিছুই করতে পারবে না। জাতির উপকার করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহির কথা গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল চাষ করা কাজটাকে পছন্দ করেননি, তবে জায়েজ বলেছেন, জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়। আবার ব্যবসার ব্যাপারে বলছেন কেমন কথা দেখেন, আত্তাজিরা সাদিকাল আমিন ইয়াকুন ইয়াউমা কিয়ামা মা শোহদা সিদ্দিকুন আল আম্বিয়া, যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। আবার বলছেন আর তিজারাত মাল কিদ বল হালাফ, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, শুভ বিশ্বাদ কা তোমরা দান করে এটা পরিশোধ করে দাও, ঠিক করে দাও, কোনো কারণে মিথ্যা কথা চলে আসতেও পারে, কসম চলে আসতেও পারে। আর এখন তো অনেক সমস্যা, স্টিমার যদি চিটাগাঙ্গে এসে দাঁড়ায় আপনার বন্দরে,
আর একদিন যদি আটকা থাকে তাহলে 50,000 টাকা লস হবে। এখন যার সিগনেচারে নামবে তার কাছে কিছু কোন বলছেন 50,000 টাকা আমাকে দিতে হবে, আমি যদি দিয়ে নামিয়ে নিই ভালো, আর যদি না দিই 3 দিন থাকে তাহলে 1,50,000 টাকা লস হবে। দেখেন একে যে আমাকে টাকা দিতে হচ্ছে, এরই নাম নিরুপায়, এরই নাম মাজলুম। ব্যবসায় আগ্রহী হতে হবে, পয়সা বেশি উপার্জন করতে হবে, বৈধ পয়সা উপার্জন করতে হবে, অবৈধ পয়সা উপার্জন করে পরকাল হারাতে হবে না। 24 ঘন্টার মধ্যে শ্বশুরকে জমি ফেরত দিতে হবে। এই ছেলে তোমার দাদা মারা গেছেন আজ 10 বছর হলো, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। আমি তোমাকে যখন বলেছিলাম যে তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না, তখন তুমি আটকে উঠেছিলে। বলেন কি আপনি আব্দুর সাহেব, আমার বাপ কুকুর সিরিগালের চেয়ে খারাপ মানে? এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছেন। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলায়কে কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিনেমার মতো, বালু হাজার বরং তার চেয়ে খারাপ। এই ছেলে তোমার বাপ মারা, তোমার দাদা মারা গেছে 10 বিঘা জমি রেখে, তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ফুফু পাবে বিকেলে জমির ভাগ, না একসাথে পাবে? তো এখনো তো তোমার বাপ জমি তোমার ফুফুকে দেয়নি। তোমার বাপকে যদি আমি কুকুর শৃঙ্গলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি জাতির সামনে কথা বলবো না। সম্মানিত দিন ভাই বোন, আমি আপনাকে কটু কথা বলে কষ্ট দিতে চাইনি, আল্লাহ তাআলা এভাবে বলেছেন তা আপনাকে শুনিয়ে রাখলাম। আপনি সতর্ক হন, বৈধ উপার্জন করেন, আল্লাহ তুমি আমাদের বৈধ উপার্জনের তৌফিক দান কর। শেষে আমার দাবিটা স্মরণ রাখতে হবে, আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবার চাই, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। আজকে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার ওই বায়তুল হাম জামি মসজিদের উদ্বোধন করলাম, তার মানে বালু ভরাট ফেলা শেষ হয়েছে। 200 শতক জমির উপরে বায়তুল হাম জামি মসজিদ গড়বে ইনশাল্লাহ, যার একতলাতে মুসল্লি ধরবে 10,000। বলে আসলাম আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে মসজিদ গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে ইনশাল্লাহ। 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার আমি জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, 300 ফুট রাস্তার মাথায় পূর্বাচলের মাটিতে বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। এখন প্রতিষ্ঠানটি প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করে, 2 প্রতিষ্ঠানে প্রায় 3,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, সব ভিন্ন ভিন্ন, যেখানে 300 জন এতিম আছে, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে। ওদের জন্য দোয়া করবেন যেন তারা শিক্ষা অর্জন করে জাতির সেবা করতে পারে, পরকালের সফলতা অর্জন করতে পারে। সাথে সাথে যত বই পুস্তক আছে, আজকের আলোচনা উপদেশ বইয়ে পাবেন, আর একটা বই নতুন বের হয়েছে পোশাক আব্দুর রাজাক বিন ইসু, আর নামাজের উপরে বইটা বের হয়েছে আব্দুল্লাহর বই, কিনেন মিন্নাতুল বাড়ি সবাই কিনেন, আর সবাই নিয়ে যাবেন জামিয়া সালাফের মুখপাত্র মাসিক আলীতে সম্পত্রিকা। দিনী ভাই বোনকে